2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার 17তম বার্ষিকীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৃশংস গ্রেনেড হামলার দুঃসহ স্মৃতি তুলে ধরেন তিনি। কিন্তু আমি দেখলাম যে আমার গায়ে শুধু রক্ত পড়ছে, অর্থাৎ ওই যে স্প্লিটারগুলি সব হানিফ ভাইয়ের মাথায়, তার গায়ে লাগছে, তার মাথায় লাগছে, যেহেতু সে ধরে রাখছে আমার শরীর উপরে সেই রক্তগুলি পড়ে যাচ্ছে। তিনটা ফোটার পর পর কয়েকটা সেকেন্ড, এরপরে আবার মনে হয় এর জন্য মনে হচ্ছে যেন শেষ না, এটা কেয়ামতের মতো, কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে ধোঁয়া এবং ওই অবস্থা। বিএনপি জামাত জোটের সহায়তায় 21 আগস্ট গ্রেনেড হামলায় প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যেটা শোনা যায় যে কর্নেল রশিদ আর ডালিম সে সময় ঢাকায় এসেছিল, এবং ঢাকায় এসেছিল খালেদা জিয়া এবং তারেক জিয়ারই তত্ত্বাবধানে ছিল, কারণ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই তাদের সক্ত এর মধ্যে সবাই জড়িত, পুলিশ অফিসার সবই জড়িত। যখন তারা জানলো যে আমি তখনও মরি নাই, বেঁচে আছি, তখন তারা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। অভিযোগ করেন হামলার আলামত মুছে ফেলে দায় চাপানো হয়েছিল আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার উপর। নানক আজম বলিগের ওদেরকে বললাম যে ওখানে যে এভাবে সব আলামত নষ্ট করে দিচ্ছে, তোমরা যদ্দূর পর্যটকে রক্ষা করো, ততক্ষণে সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে পানি দিয়ে জায়গা ধুয়ে ধুয়ে ফেলে দিয়েছে। তারপরেও যে সব জায়গায় গ্রেনেডগুলি ছিল ওরা সেখানে লাল পতাকা দিয়ে লাল টেপ লাগানো, ফিতা লাগিয়ে লাগিয়ে জায়গাগুলি চিহ্নিত করলো। এ কাজগুলি কাদের? এ কাজগুলি তো সরকারি, কাজগুলি তো পুলিশের, পুলিশ কিন্তু তা করেনি, অর্থাৎ এই আলামত তারা রাখতে চায়নি, এটা হলো বাস্তবতা। এরপর সেই নোয়াখালীর এক ছেলে কি জজ সাহেব, জজ মিয়া, এটা গরিব ঘরের ছেলে, তাকে টাকা পয়সা দিয়ে তার পরিবার লালন পালন করবে সেই কথা বলে তাকে দিয়ে এক কাহিনী রচনা করলো এবং তাকে অ্যারেস্ট করলো। ক্ষমতা গ্রহণের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্যের উদ্ধৃতিতে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার ইঙ্গিত ছিল বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। এইভাবে যে প্রকাশ্য দিবালোকে আরজিএস গ্রেনেড মেরে এভাবে হত্যার প্রচেষ্টা চালাবে, এটা কখনো কেউ স্বপ্ন ভাবতে পারেনি। কিন্তু তার আগে খালেদা জিয়া কিন্তু বক্তৃতা দিয়েছে, আমার নাম ধরেই বলেছে যে প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন আমি হতে পারবো না। মৃত্যু ভয় উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করবেন বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। গ্রেনেড, বোমা, গুলি, অনেক কিছুই তো চোখের সামনে, বারবার মৃত্যুকে সামনে পেয়েছি, বারবার আমার সামনে মৃত্যু এসে দাঁড়িয়েছে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। তো এই দেশ এত